আরব একজন ব্যক্তি ছিলেন যে কিনা হজ করত না, জাকাত দিত না এবং সে ঠিক মতো সালাতও আদায় করতে পারত না। ছোট্ট একটা ভালো কাজের উসিলায় আল্লাহ তাকে মাকামে মাহমুদের মধ্যে সেজদারত অবস্থায় মৃত্যু দিয়েছিলেন। আর আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো কি ছিল সেই ভালো কাজটি আর কি ছিল সেই ঘটনা। আরবের এক গ্রামে ছিলেন হজ মুয়াল্লিম বা হজ ব্যবস্থাপক। তিনি মানুষকে হজ ও উমরা করতে সহযোগিতা করতেন। তার একজন প্রতিবেশী ছিলেন, সে ছিলেন দিনের ব্যাপারে উদাসীন, সালাত সিয়াম সে কিছুই আদায় করত না। এক রাতে হজের ওই মুয়াজ্জিম বা ব্যবস্থাপক স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে তোমার ওই প্রতিবেশীকে তুমি উমরাহ করাও। ঘুম ভাঙার পর আশ্চর্যজনক স্বপ্নের কারণে তিনি একটু বিচলিত হলেন, তবে পরক্ষণেই বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হলো। দ্বিতীয় রাতে ওই হজের মুয়াল্লিম ওই একই স্বপ্ন আবার দেখলেন। এতে তিনি আরও অবাক হয়ে পড়লেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারছিলেন না। তিনি একজন বিজ্ঞ আলেমের নিকট গেলেন যিনি ওই স্বপ্নের ব্যাখ্যা করার ব্যাপারে খুবই পারদর্শী ছিলেন। আলেম তাকে বললেন আপনি আজ রাতে একই স্বপ্ন যদি আবার দেখেন তাহলে ওই লোককে নিয়ে হজ এবং উমরা করাবেন। অতপর তৃতীয় রাতেও তিনি ওই একই স্বপ্ন দেখলেন, ফলে পরের দিন সকালে তিনি সেই প্রতিবেশীকে খুঁজতে বের হলেন এবং অবশেষে তার সন্ধান পেলেন এবং তার সাথে পরিচিত হলেন। তারপর তিনি তাকে হজ করার জন্য দাওয়াত দিলেন। এতে প্রতিবেশী লোকটি বিস্মিত হয়ে বললেন আমি কিভাবে উমরা করতে যাব, আমি তো সালাতও আদায় করতে পারি না। তখন ওই মুয়াল্লিম ব্যক্তি বললেন সমস্যা নেই, আপনি যদি চান আমি আপনাকে সালাত শিখিয়ে দেব। তারপর প্রতিবেশী রাজি হয়ে গেলেন এবং মুয়াল্লিম তাকে উযু করতে শিখালেন, সালাত আদায় করতে শিখালেন, সব হাতে কলমে শিখিয়ে দিলেন। লোকটি নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে শুরু করলো। এরপর মুয়াল্লিম ব্যক্তি বললেন চলুন আমরা উমরা করতে যাই। দুজনে উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। প্রতিবেশীর লোকটি খুব ভালোভাবে উমরা সম্পাদন করলেন। বাড়িতে ফেরার পূর্বে হজের মুয়াল্লিম তার প্রতিবেশীকে বললেন আপনি কি আর কিছু করতে চান? তিনি বললেন হ্যাঁ, আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়িয়ে দু রাকাত সালাত আদায় করতে চাই। অতপর তিনি মাকামে মাহমুদের নিকট গেলেন, কিন্তু সালাত আদায়কালে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এতে মুয়াল্লিম ভীষণভাবে অবাক হলেন আর ভিতরে যেন দারুণ বেদাভেদ সৃষ্টি হলো। মনে মনে ভাবলেন এটা কিভাবে সম্ভব, আমি তাকে স্বপ্ন দেখলাম এবং তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম এবং তার সাথে উমরা পালন করলাম, সে কিনা মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থানে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করল, অথচ সে এর আগে সালাতও আদায় করতে পারত, সিয়াম পালন করতো না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, অথবা এই লোকটি অন্য কোনো গোপন আমল আছে। এরপর ওই মুয়াল্লিম ব্যক্তি গ্রামে ফিরে সরাসরি তার প্রতিবেশীর সঙ্গে আলাপ আলোচনা করলেন এবং ওই মৃত ব্যক্তির আত্মীয়দের নিকটে গেলেন এবং তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে আপনার স্বামী কখনো কি কোনো আমল করেছে কিনা। তার স্ত্রী বললেন আমার স্বামীর সালাত সিয়ামের অভ্যাস ছিল না, এ কথা সত্য, তবে একটা কাজ তিনি নিয়মিত করতেন আর তা হলো আমাদের একজন গরিব বৃদ্ধা প্রতিবেশী ছিল, তার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমার স্বামী তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন সকাল দুপুর রাতে নিজে গিয়ে সেই বৃদ্ধাকে খাবার দিয়ে আসতেন আর সেই বৃদ্ধাটি আমার স্বামীর জন্য সবসময় উত্তম মৃত্যুর দোয়া করতেন, হয়তো এই অসহায় মহিলার দোয়ায় আল্লাহ কবুল করেছেন। আল্লাহ বলেন ইন্না রব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রশস্ত করে দেন এবং সীমিত করে দেন, অবশ্যই তিনি বান্দাদের সম্পর্কে পরিপূর্ণ জ্ঞানী, পূর্ণ দৃষ্টা। তিনি আরো বলেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, অতপর যা ব্যয় করেছে তার পিছনে খোটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকট প্রতিদান রয়েছে, তাদের কোনো ভয় নেই, তারা নিশ্চিত হবে জান্নাতি। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই। এক নম্বর শিক্ষা হলো সৎ আমলের সামান্যতম সুযোগও হাতছাড়া করা উচিত। দুই, সর্বদা মানুষের দোয়া পাওয়ার চেষ্টা করতে হবে। তিন, অসহায়কে সাহায্য করলে আল্লাহ অত্যন্ত খুশি হন, তাই মানব সেবার মাধ্যমে এগিয়ে আসতে হবে। চার, দোয়া কবুলের স্থানে খালেস অন্তরে দোয়া করতে হবে। পাঁচ, কোনো মানুষকে বৈহিক আমলের কারণে তাকে জাহান্নামি ভেবে দূরে ঠেলে দেওয়া যাবে না, বরং তাকে দাওয়াত দিতে হবে এবং তার জন্য হেদায়েতের জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে
অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।